So hi guys, welcome back to my channel. So good morning, সবাইকে। আমি ready হয়ে গেছি। আর আজকে পড়ানো ছিল না, কারণ শ্রেয়ানের শরীর একটু খারাপ। তো মাও ready হয়ে গেছে। আসলে মা বলল মা চান্দে যাবে, তো আমি বললাম চলো আজকে আমিও যাই, কারণ আমার তো পড়ানো নেই। তো এখন অনেক দেরিও হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজে। তো চলো যাওয়া যাক। দৌড়ো জানলা দিয়ে উকি মেরে আছে। A few moments later. A few moments later. আমরা চলে আসলাম, ওই দেখো। এসেই দেখি কুকু করছে। আই! চুপ! তো মা মাছ কেটে মাছ ধুয়ে মাছ ভাজাও বসিয়ে দিয়েছে। মা এদিকে মাছ ভেজে তারপরে মাছের ঝোল রান্না করবে। মা এদিকে মাছ ভাজছে, মানে মাছ রান্না করবে। আমি তো জানোই মাছ রান্না করতে জানি না, কিন্তু তোমাদের একটা দারুণ একটা জিনিস দেখাবো, দেখলে দাঁড়াবে দেখাচ্ছি। দেখো পর্দার অবস্থা দেখো দেখো কি করেছে ডোরো। পর্দা নেই, পর্দার টুকরো 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 হয়ে গেছে। এটা কেউ বলবে এটা পর্দা? পর্দাটা আমি খুলে দিলাম, এই পর্দা লোকে দেখলে পাগল হয়ে যাবে লোকে আস্তে আস্তে। এই দেখো নেই আর, পর্দার কিছু নেই। এই দেখো পর্দার মাঝখান দিয়ে আমি এরকম দেখতে পাবো। পর্দাটা খুলে দিলাম, কারণ নিচের পার্লারে পর্দা না থাকলে চলে, তাই খুলে আমি নিচে লাগাবো। এই জানলাটা ফাঁকা থাকবে তাতেও চলবে, বাট নিচে পার্লার যেহেতু এই রুমটা, তাই ওই রুমে তো লাগাতেই হবে পর্দা। কি করবো এখন, ছিঁড়ে ফেলেছে, কিছু তো করার নেই। পুজোর টাইমে অনেক ভিড় হয়, যার জন্য জানলায় পর্দা না থাকলে তো হবে না। আর পর্দার উপর তো বেডশিট দিয়ে দিই, তবুও চেঞ্জ করে দিলাম। তো এখন উপরে যাবো, আজকে আলমারিটা গুছাতে হবে, কারণ আমার আলমারির জায়গাটা পুরো এলোমেলো করে দিয়েছি আমি। তো ওটা অনেকদিন ধরে ভাবছি গোছাবো গোছাবো, বাট গোছানোই হচ্ছিল না, আর মা ওদিকে রান্না করছে, তো ওটা গোছাতেই হবে। দেখানোই হয়নি, আমি গাছ লাগিয়েছি দুটো, তো তোমাদেরকে দেখাই। এই দেখো এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ, জল দিই। আর হচ্ছে এইটা, এইটা হচ্ছে টাইম ফুল গাছ, এটা তো একটু জল দিয়ে দিই। তো আমার গাছ লাগাতে তো ভালো লাগে, তো যার জন্য আমি রুমে দুটো লাগিয়েছি। আর এখানে তো এটা আছে তোমরা তো জানোই, বাট এটার জায়গাটা চেঞ্জ করলে পূর্ব দিক না অন্য দিক। আর এমনিও এই পূর্ব দিকে আমি দেখেছি যে কোনো গাছ আমি লাগাবো খুবই ভালো হয়, যার জন্য আমি এটাকে এপাশে করে দিলাম। রুমটা গুছাতে হবে, অনেক কিছু তোমাদেরকে দেখাই, কারণ আলমারিটা পুরো এলোমেলো। এই দেখো পুরো এলোমেলো, এই দুটো জায়গায় আমার জামা কাপড় থাকে, আর এটাতে মায়ের থাকে, আর এখানে শানুর ভালো জামা কাপড়গুলো থাকে। আর শানুর জামা কাপড় নিয়ে গেছে, তাই এই জায়গাটা খালি। আর বুকশেলফে শানুর থাকে এখানে এখানে, নিচেরটা আমি রেখেছি আর শানুরও আছে, আর নিচেরটা বই খাতা আছে। এই দুটো জায়গায় গুছাতে হবে, কারণ পুরো এলোমেলো হয়ে গেছে, আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি। আমাদের নাইটি আলাদা থাকে আলনায়, আর শাড়ি থাকে অন্য আলমারিতে, তার জন্য জামা কাপড় এখানে দেখে অনেকেরই মনে হবে যে কম কম, বাট কম না, অনেকেই জামা কাপড় আছে। আমি তো মাঝে মাঝে বুঝতে পারি না কোনটা পরবো, আমি তো মাঝে মাঝে খুঁজেও পাই না অনেক কিছু, যে এটা পরবো কোথায় কোথায় কোথায়, পুরো খুঁজে তন্ন তন্ন করে খুঁজলেও খুঁজে পাই না। তো যাই হোক গোছাতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে, তো কাজ স্টার্ট করি। ভালো লাগছে না দেখতে জানলাটা? আমার তো খুব ভালো লাগছে। তো আজকে টিফিন করা হয়নি, তাই মা বললো চ ভাত খেয়ে নি মাছ ভাজা দিয়ে, আর মায়ের খুব ফেভারিট মাছ ভাজা দিয়ে ভাত। আর মা এদিকে মাছের ঝোলও বসিয়ে দিয়েছে, প্রায় মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা স্নান টান সব কমপ্লিট, তো এখন আমি কয়েকটা জামা আয়রন করতে বসবো। আসলে বাবার কয়েকটা শার্ট আয়রন করতে বসবো, তো ওগুলো অনেকদিন ধরে করবো ভাবছিলাম, বাট
মানে করেছি কয়েকটা করেছি আর কয়েকটা করা হয়নি, সেগুলোই করব। তো হাতে মোটামুটি সময় আছে, এখনো বাবা আসেনি, বাবা আসলে খেতে বসবো। তো আয়রনটা করে নি, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি মেনু হয়েছে, চলো। তো আজকে মেনু হচ্ছে আলু ভাজা, ধনে পাতা দিয়ে ডাল, আর এপাশে মা হচ্ছে মাছের মাথা দিয়ে আলুর একটা চচ্চড়ি টাইপের করেছে, আর এটা হচ্ছে মাছের ঝোল। তো জামা কাপড় নিয়ে নিয়েছি, আয়রন নিয়ে নিচ্ছে, এবার আয়রন করব। আমি আয়রনটা করে নিই, আবার দেখা হবে পরে। আয়রন করা হয়ে গেছে, মা খেতে ডাকছে, এখন খেতে যাবো, তো দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা। তো আমার পরানো হয়ে গেছে। তো তোমাদেরকে দুপুরবেলা বলছিলাম যে আমি জামা কাপড় গোছাবো, আলমারিটা পুরো অগোছালো, বাট দুপুরবেলা টাইম হয়ে ওঠেনি যে গুছাবো। তো আমি এখন ভাবলাম যে এখন তো একটু ফ্রি টাইম আছে, এখন একটু গুছিয়ে নিই। এই দেখো আর্ধেক জামা কাপড় বের করেছি, সবটা বের করে নিই, আগে এগুলো গুছিয়ে নিই, তারপরে বাকিটা বের করবো। আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, আবার দেখা হবে পরে। সব গুছিয়ে নিয়েছি, বাট এপাশটা গোছানো হয়নি, এপাশটা আমি ভাবছি রাতে বসে গুছিয়ে নেবো। বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।